চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর কাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী। এদিকে বঙ্গবন্ধু কন্যার সফরকে ঘিরে উচ্ছ্বসিত গোপালগঞ্জবাসী। সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসনও। গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মোস্তফা জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের মধ্য দিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। সকালে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেবেন তিনি। এরপর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। এদিকে দলীয় প্রধানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মন্ত্রিপরিষদের সকল সদস্যদের সবাইকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা স্বাগত বরণ করার জন্য আমরা অপেক্ষা করছি এবং অভিনন্দন আমরা জানাচ্ছি আমরা আমাদের প্রিয় নেত্রী সহ সবাইকে। অন্যদিকে প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে পুলিশ সুপার সহ অন্যান্য সংস্থার সাথে কথা হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছেন এবং সবকিছু মিলিয়ে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। কর্মসূচি শেষে দুপুরে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।